কাল কিছুটা আলোচনা হয়েছে, আজ তারপরের থেকে আলোচনা করছি। যারা আজ নূতন এসেছেন তাদের জন্য গত কল্যকার আলোচ্য বিষয়ে সংক্ষিপ্ত ভাবে বলতে হয়। নারদ ঋষি যদৃচ্ছাক্রমে বিনা বাদন করতে করতে তিনি ত্রিলোকে পরিভ্রমণ করছিলেন। হঠাৎ একদিন দক্ষ প্রজাপতির কাছে গিয়ে তিনি হাজির হলে প্রজাপতি দক্ষ তিনি নারদ ঋষিকে তার সন্তানগণে শিক্ষার ভার নিতে বলেন, অনুরোধ করেন। তদনুসারে নারদ ঋষি সে দায়িত্ব নিয়েছিলেন এবং পরবর্তীকালেও তার উপরে আবার একটা অভিসম্পাত এসেছিল দক্ষ প্রজাপতি। নারদ ঋষি দ্বারকাপুরীতে প্রায় মাঝে মাঝে গিয়ে হাজির হতেন, সেইখানে তার সাধন ভজন করবার কিছু নিরিবিলি সময় তিনি করে নিতেন সেখানে। সেই নারদ ঋষি একদিন দ্বারকাপুরীতে হাজির হয়েছেন বসুদেবের গৃহে। তখন মহারাজ বসুদেব নারদ ঋষিকে স্বাগত সম্ভাষণ জানিয়ে তাকে বসতে আসন দিলেন, পূজা ইত্যাদি করে তাকে প্রশ্ন করেছেন। আমরা যেমন প্রাকৃত প্রশ্ন করি তেমন কিছু প্রশ্ন করেন, আত্ম কল্যাণজনক প্রশ্নই তার কাছে রেখেছেন এবং বললেন, আপনি এসেছেন আমার ঘরে, আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা পবিত্র হয়েছি, খুব আনন্দ হচ্ছে আপনাকে দর্শন করে। দেবতাগণের চরিত্রের সঙ্গে পরবর্তীকালে ভক্তের চরিত্র একটা তুলনা করেছেন, সেখানে দেখাচ্ছেন দেবতা থেকেও ভক্ত বড়। আবার বলছেন দেবতাগণ তারা কর্মচারী কর্মচারিণী, দীনবৎসল সাধুগণ থেকে তারা কোন অংশে বড় নয়। ঠিক এইভাবে বসুদেব মহারাজ নারদ ঋষির কাছে নিজের দৈন্যক্তি প্রকাশ করছেন। শেষের দিকে তিনি বলছেন, আমার গৃহ পবিত্র হয়েছে, আমি ধন্য হয়েছি, তথাপি আমি আপনার কাছে সনাতন ভাগবত ধর্মতত্ত্ব শ্রবণ করবার জন্য আগ্রহী। যে সনাতন ধর্ম শ্রবণ করলে, অনুশীলন করলে, মর্ত মানব শ্রদ্ধাপূর্বক যদি অনুশীলন করে সেই ভাগবত ধর্ম, তাহলে তিনি মৃত্যুর হাত থেকে সদ্য সদ্য রক্ষা পান, তিনি মৃত্যুঞ্জয় হতে পারেন। আমরা গতকাল এই পর্যন্তই আলোচনা করেছিলাম, আজ এর পরের থেকে আলোচনা শুরু করছি। শ্রী সুক উবাচ, রাজন্যেবং কৃত প্রশ্ন বসুদেবেন ধীমতা প্রীতস্তমাহ দেবর্ষের হরে সংস্মরিত গুণে। সুখদেব বলছেন, হে রাজন পরীক্ষিত, বিবেকী বসুদেবের এরূপ প্রশ্নে ভগবান হরির বর্ণনীয় গুণ সমূহ স্মরণ হয় দেবর্ষি নারদ অত্যন্ত কৃত সন্তুষ্ট হলেন। কেন? যিনি যে বিষয় নিয়ে আলোচনা করেন, চিন্তা ভাবনা রাখেন, সেই সম্বন্ধেই প্রশ্নটা হয়েছে। আত্মকল্যাণকারী জীব আত্মকল্যাণ চিন্তাই রত থাকবেন, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথাই অনুশীলন আলোচনা অভ্যাস করবেন, ঠিক প্রশ্নটা সেই জাতীয়ই হয়েছে। তাই নারদ ঋষি খুব সন্তুষ্ট হয়েছেন প্রশ্নকর্তার দিকে তাকিয়ে, খুব সুন্দর প্রশ্ন হয়েছে, এমন প্রশ্ন আমার কাছে কেউ করে না কোনোদিন। জগতের লোক খাওয়া পড়া থাকার চিন্তা ভাবনাই নিয়ে চলে, আমাকেও সেই জাতীয় প্রশ্নেরই মীমাংসা করতে বলে, কিন্তু আজ এমন সুন্দর প্রশ্ন হয়েছে যাতে আমার অন্তরাত্মা সুখ শান্তি লাভ করল। নারদ ঋষি উত্তর দিতে লাগলেন, শ্রী নারদ উবাচ,
शर्मग एतद अवशितं भवता सात्वतर शव जत पृच्छसि भागवतं धर्मस्तं विश्ववामन। हे जादव प्रवर, आपने विश्व विशोधन भागवत धर्म विषय प्रश्न कर प्रश्न खूब सुंदर এটা অতি উত্তম প্রশ্ন হয়েছে, এমন প্রশ্ন কেউ করতে পারেন না। প্রশ্নকারী প্রশংসা করছে, শ্রুত পঠিত ধ্যাত আদৃত বানুমোদিত সদ্য কুণাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রুহী। প্রথমে সনাতন ধর্ম ভাগবত ধর্ম কথা বলতে গিয়ে নারদ ঋষি বলছেন এই ভাগবত ধর্মের श्रवण श्रवणान्तर स्वयं पठन ध्यान समादर एवं अनुमोदन जिनी करबें तादेरी कल्याण लाभ करबें। देवद्रोही विश्वद्रोही गण केओ ये सनातन धर्म पवित्र करे थाकें सद्य सद्य ए क्षमता राखे ये भागवत धर्म। दया परम कल्याण पुण्य श्रवण कीर्तन स्मारित भगवान देव नारायण। সম্প্রতি আপনার প্রশ্ন হেতু আমার হৃদয়ে পুণ্য শ্রবণ কীর্তনশালী পরমঙ্গলময় ভগবান নারায়ণের স্মৃতি সমাধিত হয় আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ভগবত কথা শ্রবণের সুযোগ, কীর্তনের সুযোগ, স্মরণের সুযোগ সবটাই বিশেষ সুখাব বিশেষ ভাগ্যের কথা। পরীক্ষিত রাজের কাছে বর্ণনা করছেন সুত গোস্বামী ভগবত কথা। পরীক্ষিত রাজের প্রশ্নকে প্রথমে তিনি বহুমানন করলেন, যে জাতীয় প্রশ্ন তুমি করেছ এই প্রশ্ন সকলকে পবিত্র করে। কাকে কাকে? বক্তাকে, শ্রোতাকে এবং সভাস্থ যত ব্যক্তি আছেন সকলকে পবিত্র করে। সুতরাং সেই জাতীয় প্রশ্ন হয় ভগবানের বিশেষ অনুগ্রহ বলেই মনে করছেন নারদ ঋষি। যে কোনো কথা বলতে গেলে, প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিতে গেলে শাস্ত্রে যে রীতি আছে সনাতনী রীতি সেটা হচ্ছে আমি কিছু জানি না, আমার গুরুবর্গ জানেন, পূর্ব পূর্ব মুনি ঋষিগণ জানেন, আমি সেই কথাই আপনাদের কাছে আলোচনা করছি। এইটাই হল দৈন্যমুখে বক্তার বক্তব্য। এখানেও ঠিক সেই ভাবটি বজায় রাখছেন নারদ ঋষি। তাকে যে প্রশ্ন করা হয়েছে ভাগবত ধর্ম সনাতন ধর্ম আমাকে দয়া করে উপদেশ করল, তিনি বলছেন এ বিষয়ে আমি কতটুকু কি জানি, সর্বজ্ঞ ভগবান জানেন, ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণ জানেন, তারা যেটা বর্ণনা করেছেন আমি সেইটাই এখানে আলোচনা করছি। অত্রাক্তুদাহরণ কিম ইতিহাসং পুরাতনম আর্ষভানং চ সম্বাদম বিদেহস্য মহাত্মন। এই ভাগবত ধর্ম বিষয়ে বৃদ্ধগণ বিদেহরাজ মহাত্মা জন এবং ঋষভ নন্দনগণের সংবাদ রূপ যে পুরাতন ইতিহাস বর্ণনা করেছেন আমি সেইটাই আপনার কাছে বর্ণনা করব, সেইটা আপনি শ্রবণ করুন, তাহলে আপনার যে প্রশ্ন তার উত্তর ঠিক ঠিক ভাবে হবে। সেই ইতিহাস এখন বলতে যাচ্ছে। প্রিয়ব্রত নাম সুত মন স্বয়ং ভুবসজ তস্যাগ্নিধ্রস্তত নাভি ঋষভস্তৎ সুত স্মৃত। স্বয়ম্ভুব মনুর পুত্র প্রিয়ম্বদ, তার পুত্রের নাম আগ্নিদ্র, তার পুত্রের নাম নাভি এবং তারই পুত্র ঋষভ নামে বিখ্যাত। তমাহুর বাসুদেবাংশং মোক্ষ ধর্ম বিবক্ষয়া অবতীর্ণ সূত শতম তস্যাশীত ব্রহ্ম পারগম। সেই ঋষভ দেবের ইতিহাস এখানে বর্ণনা আরম্ভ করছে। শাস্ত্রকারগণ ঋষভদেবকে মোক্ষ ধর্ম প্রবর্তনের জন্য পৃথিবীতে অবতীর্ণ ভগবানের অংশরূপে বর্ণনা করেছে। সেই ঋষভ দেবের বেদজ্ঞ শতপুত্র বর্তমান ছিল।
বাংলার শক্তি আবেশ অবতার। তেই ভরত জ্যেষ্ঠ নারায়ণ পরায়ণ বিখ্যাত বর্ষমেত জন্মনা ভারত অদ্ভুতম। সেই ঋষভ দেবের পুত্রগণের মধ্যে ভরত ছিলেন সর্বজ্যেষ্ঠ এবং পরম বিষ্ণু ভক্ত। তার নামানুসারী আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ। পূর্বে তাহলে এই দেশের নাম কি ছিল? বলছেন অজনাভ বর্ষ আমাদের এই দেশের নাম ছিল। ঋষভ দেবের জ্যেষ্ঠ পুত্র ভরতের নামানুসারে আমাদের এই দেশের নাম হলো ভারতবর্ষ। অনেকে বলে থাকেন দুষ্মন্তের পুত্র ভরত, তার নামানুসারে ভারতবর্ষ হয়েছে, তা হয় নাই, ভাগবত তা স্বীকার করছেন না। ঋষভ দেবের জ্যেষ্ঠ পুত্র ভরতের নামানুসারে ভারতবর্ষ হয়েছে না। সভুক্ত ভোগান তক্তেমাং নির্গত তপসা হরিম উপাসীনস্তৎ পদবীম লেভে ওই জন্মভে স্ত্রী। সেই ভরতরাজ ভুক্ত ভোগা পৃথিবীকে পরিত্যাগ করে গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে তপোবনে শ্রীহরির আরাধনা করেছিলেন এবং তিন জন্মে তিনি ভগবানকে পেয়েছিলেন। বিশেষ সুযোগ সৌভাগ্য, আমাদের কত জন্মে ঈশ্বরের আরাধনা সফল হবে, আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব তার ঠিক ঠিকানা নয়। কিন্তু ঋষভ দেবের জ্যেষ্ঠ পুত্র ভরতরাজ তিন জন্মে ভগবানকে লাভ করেছিলেন, তার ইতিহাস রয়েছে। তিন জন্ম কি কি? প্রথম জন্ম ক্ষত্রিয় জন্ম, রাজা তিনি। দ্বিতীয় জন্ম হরিণ জন্ম, তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আপনাদের জানা আছে। তৃতীয় জন্ম ভাগবত পরমহংস, ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক এইভাবে তিন জন্মে তিনি ভগবানকে লাভ করেছেন, এর ইতিহাস রয়েছে। মৃগজন্ম, এর ইতিহাস আপনাদের জানা। এখানে একটা জিনিস বুঝাতে চাইছেন গীতা, অন্তকালে চ মামেব স্মরণত্বা কালেবরম যপ্রজাতি তজন্দেহম সজাতি পরমাঙ্গতি। মানুষ মরবার সময় যে যে চিন্তা নিয়ে মরে সেই অনুসারে তাকে জন্মগ্রহণ করতে হবে। আবার বলছেন যদি ঈশ্বর চিন্তা ভাবনা আমরা না করতে পারি জীবন অবসান কালে, তাহলে আমাদের খুবই দুর্ভাগ্য। সেই কথা শিক্ষা দিচ্ছেন মহারাজ ভরত। যখন মারা যাচ্ছিলেন মৃগ শিশুর চিন্তা করতে করতে মারা যাচ্ছিলেন, তিনি তপস্যা করতে এসেছিলেন, তিনি সংসার ছেড়ে দিয়ে এক মৃগ শিশুর আসক্তিতে তিনি পড়েন এবং তার মৃত্যুর সায়াহ্নকালে সেই মৃগ শিশুর চিন্তা করতে করতেই তিনি মৃগ জন্ম লাভ করেছিলেন। শাস্ত্রে একথা সুন্দরভাবে বুঝানো হয়েছে। সেই জন্যই যাতে আমাদের অন্তিম সময় ঈশ্বর চিন্তা ভাবনায় কাটে তার জন্যই সাধনার প্রয়োজন। সারা জীবন ভোর যে চিন্তা ভাবনা নিয়ে আমরা কাল কাটাই সেই চিন্তাই অন্তিম সময়ে আমাদের সামনে এসে হাজির হয়। যদি শ্রী নাম অনুশীলন করি আমরা অন্তিম সময়ে সেই নামই আমরা অভ্যাস করতে পারি এবং স্মরণ করতে পারি। সেই জন্যে নাম অনুশীলনের প্রয়োজন, সেইটাই স্বাভাবিক। নব নব দীপ পতয়স্য সমন্তত কর্মতন্ত্র প্রণেতারম একাশীতির বিজাতয়। জ্যেষ্ঠ পুত্রের নাম করলেন এখানে, শত পুত্রের ইতিহাস অনেক সময় লাগবে। তার অনুযোগনের মধ্যে নয় জন এই ভারতবর্ষের মধ্যে ব্রহ্মাবর্ত প্রভৃতি নয় ভূখণ্ডে আধিপত্য বিস্তার করলেন, নয় ভূখণ্ডে রাজা হলেন। একাশীতি জন কর্মমার্গ প্রবর্তক ব্রাহ্মণ হলেন, তাহলে একাশি জন, আর ওদিকে নজন, আর ভরতরাজ দশ, একানব্বই জন বাকি থাকছেন নজন। নটা দ্বীপেতে তারা রাজত্ব করছিলেন,
তার নামগুলো এখানে উল্লেখ করেছেন, ভারত, কিন্নর, হরি, গুরু, হিরণময়, রম্যক, ইলাপৃত, ভদ্রাশ্র এবং কেতুমার। এই নববর্ষে এরা রাজত্ব করছিলেন। নবাভবন মহাভাগা মুনয়োচ্ছার্থ সংশীন শ্রবণা বাত বসনা আত্মবিদ্যা বিশারদা। যে নয়জন পুত্র বাকি আছেন তাদের ইতিহাস বলতে গিয়ে বলছেন যে এই নয়জন মহাপুণ্যশীল, পরমার্থ নিরূপণ তৎপর, শ্রবণ আত্মবিদ্যা বিশারদ, মুনি ধর্মাবলম্বী। নয়জন হলেন মুনি। শুনলে সবাইরই আশ্চর্যজনিত হতে হচ্ছে। পিতা হচ্ছেন ক্ষত্রিয়, আত্মার পুত্রগণের ভিতরে 10 জন হলেন ক্ষত্রিয়, 81 জন হলেন ব্রাহ্মণ, আর 9 জন হলেন নবযোগেন্দ্র, 9 জন ঋষি। এ কি করে হয়? একই পিতার অনুরজাত সন্তান। শুনলে অবাক লাগে না? শাস্ত্রে জিনিসটা পরিষ্কার ভাবে বোঝানো হয়েছে। দৈব বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে, বৃত্ত ব্রাহ্মণতার কথা বলা হয়েছে শাস্ত্রে, সেই কথাই এখানে বুঝাতে চাচ্ছেন। কে ব্রাহ্মণ? কাল সামান্য আপনাদের কাছে আলোচনা করেছি ব্রাহ্মণ কে। এতদক্ষরাঙ্গার্গী বিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রহীতি স এব ব্রাহ্মণ। অক্ষর পরব্রহ্ম ভগবানকে জেনে যিনি এই জগৎ থেকে চলে যেতে পারছেন আত্মতত্ত্বজ্ঞ হয়ে, তিনি হলেন ব্রাহ্মণ। তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে। তাহলে একই পিতার অনুরজাত সন্তান কয়েকজন হচ্ছেন ক্ষত্রিয়, কয়েকজন হলেন ব্রাহ্মণ, কয়েকজন হচ্ছেন মুনি ঋষি, এটা কি করে সম্ভব হলো? গুণগত বিচারের কথা বলছেন শাস্ত্রে। এই গুণগত বিচারের কথাই তুলে ধরা হয়েছে। চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ, গুণকর্মের বিভাগ অনুসারে আমি বর্ণ ধর্ম নিরূপণ করলাম। এ কথা আপনারা সবাই আলোচনা করছেন। আবার গীতার মধ্যে সেই প্রসঙ্গেই কথা আরো কিছু বলা হলো, মনহি পার্থ ব্যাপাশ্রিত্ত যে পিশু পাপ যৌনয় স্ত্রী অবিশ্বাস তথা শূদ্র স্তেপি জানতি পরাঙ্গতি। সমান অধিকার দিয়ে দিচ্ছেন, আর অধিকার কম নাই। এক জায়গায় শাস্ত্রে লেখা আছে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু না ত্রৈন শ্রুতি গোচরা, লেখা আছে এক জায়গায়। কিন্তু আবার এখানে তো সমান অধিকার দিচ্ছেন সাধন ভজনে। কিং পুনর ব্রাহ্মণ পুণ্য ভক্ত রাজর সয়স কথা, তাদের কথা কি বলবো? ব্রাহ্মণ গণের কথা। কিন্তু আমাকে আশ্রয় করছে যারা স্ত্রী বৈশ্য শূদ্র, সবাই আমার সাধন ভজনে অধিকারী, এ কথা বলছেন শাস্ত্রে। কিছু স্ত্রী স্বাধীনতা হরণ করেছেন শাস্ত্রকারগণ, এমন অনেক সমালোচনা শুনতে পাওয়া যায়। ওই রকম ধরনের 2-1টি শ্লোক মনুসংহিতার ভিতরে পাওয়া যায়, তাতে অনেকেই ভুল ব্যাখ্যা করেন। কিন্তু ভুল ব্যাখ্যার কোনো কারণ নেই। মনুসংহিতায় এক জায়গায় রয়েছে, পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, বার্ধক্যে চ সুতো রক্ষে, ন স্ত্রী স্বাতন্ত্র আপনুয়া। শ্লোকটি বালিকা কন্যা অবস্থায় পিতার অধীনে থাকে, পিতাই তার ভরণ পোষণ লালন পালন করেন, ভর্তা রক্ষতি যৌবনে যুবতী বয়সে তার ভর্তা তার স্বামী তার রক্ষণাবেক্ষণ করেন, বৃদ্ধকালে তার পুত্রই তাকে লালন পালন করেন, ন স্ত্রী স্বাতন্ত্র আপনিয়া। সুতরাং স্ত্রীলোক যে স্বতন্ত্রভাবে থাকবে চলবে এমন কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না, এতে স্ত্রী স্বাধীনতা হরণ করা হয় নাই। প্রত্যেকটি জীবাত্মার স্বাধীনতা ভগবান দিয়েছেন, স্বতন্ত্রতা দিয়েছেন,
কাল এটুকু আলোচনা করা হয়েছে, সেই স্বাধীনতা রত্ন, সেই স্বাধীনতা সংরক্ষণ করবার জন্য তাকে উপযুক্ত পরিবেশ ভগবান দিয়ে দিয়েছেন, বুদ্ধিবৃত্তি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমি তোমায় সব সম্পদের অধিকারী করলাম, তুমি বুদ্ধি বিবেচনা করে চল, সেই স্বতন্ত্রতার তুমি অপব্যবহার করো না। আমি ভালোও করতে পারি, খারাপও করতে পারি, এর নামই স্বাধীনতা। কিন্তু খারাপ করব না, ভালোটাই করব আমি, এইটাই আমাদের প্রতিজ্ঞা থাকা উচিত, সেইটাই শাস্ত্র শিখাচ্ছেন। এখানে আর যে ঋষিগণের যে বিচারধারা সেইটা এখানে দেখাচ্ছেন, দৈব বর্ণাশ্রম ধর্মের কথা শিক্ষা দিতে গিয়ে বলছেন কি, মুখবাহু রূপাদেব পুরুষ শাস্ত্র চত্বর যোগীরে বর্ণা গুণে বিপ্রাদয় প্রকৃত, চার বর্ণ এবং চার আশ্রম সেই বিরাট পুরুষ থেকেই উৎপন্ন হয়েছে, সৃষ্ট হয়েছে। কর্তব্য কি আমাদের, জয় সংকৃষণ সাক্ষাৎ আত্মপ্রভব ঈশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাত ভ্রষ্টা পতন্তত। যদি আমরা আমাদের মূল মালিক সেই ভগবান তাকে যদি চিনতে না পারি, তাকে যদি বুঝতে চেষ্টা না করি, আমি আত্মবস্তু, আমার আমি কোথা থেকে এলাম, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, এসব বিষয়ে যদি আমি আলোচনা না করি তাহলে সবটাই বৃথা। সেইটাই বলছেন পতন্তভ, ভগবান যে আমাদের মানুষ বলে সৃষ্টি করেছেন সে মনুষ্যত্ব থেকে পতিত হব আমরা, সেই কথাই তো বলেছেন শাস্ত্রে। চারিবর্ণাশ্রমী যদি কৃষ্ণমেহি ভজে সকর্ম করিতে তারা রৌরবে পড়ি মজে, কথাটা বললেন ঠিক। এই ধর্মের কথা তো আরো অনেক আছে, সকল জন্মে পিতা মাতা সবে পায় কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ করিয়ায়, সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে এই প্রেম ভক্তি দাতা। পিতামাতা কেমন পাবেন তাদের বিশেষণগুলি বর্ণনা করছে, ভক্তিদাতা পিতামাতা। সুতরাং শাস্ত্র তো কারো পক্ষে সপক্ষে বিপক্ষে বলেননি কিছু, গীতার ভিতরে ভগবান কৃষ্ণ নিরপেক্ষতা বজায় রেখেছেন। কিভাবে, একটা শ্লোকের মধ্যে তিনি বলছেন সমবর সর্বভূতেষু নমে তেষ্যস্তি ন প্রিয়, সর্বভূতে আমার সমসম ব্যবহার, আমার কেউ বিদ্বেষীয় নেই, আমার কেউ প্রিয় নেই, সাধারণ কথা তিনি বলেছেন। কিন্তু পরবর্তী লাইনটি দেখুন, যে ভজন্তি তোমান ভক্তিয়া মইতে তেষু চক্ষহম, আমার যে ছেলেটা যে সন্তান আমাকে বেশি শ্রদ্ধা ভক্তি করে আমি তার প্রতি একটু বেশি টান পেনে থাকি, এইটা ভক্তবৎসল আমি আমার সভা বলে দিচ্ছে। কৃষ্ণ এক জায়গায় বলছেন লোকে তো আমাকে পাণ্ডব সখা বলে, কোন জায়গায় শুনলাম না আমাকে কৌরব সখা কেউ বলছে, সবাই বলছে পাণ্ডব সখা। কেন, পাণ্ডবগণ দৈবী ভাবা বলল, তার জন্য কথাটি এসেছে। কৌরবদের নাম করছেন না কেন, তারা বিরোধী গোষ্ঠী, ভগবতী বিরোধী এলিমেন্ট তারা, সেই জন্য কৃষ্ণকে কৌরব সখা বলা হয়নি, পাণ্ডব সখা বলেই তিনি অভিহিত। আমরা গীতা আলোচনা করছি, গীতার ষোড়শ অধ্যায়ে ভগবান দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ ব্যাখ্যা করেছেন। দৈবী সম্পদ দুটো শ্রেণী এই জগতে আছে, কৃষ্ণ বলছেন অর্জুনকে দৈভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এই বছর, হে অর্জুন এই জগতে
দুটো শ্রেণী দেখতে পাওয়া যায় মানুষ, এক হলো দৈবী ভাবাপন্ন আর এক হলো আসুরী ভাবাপন্ন নাস্তিক। এই দুটি শ্রেণী, আসুরিক শ্রেণীর তালিকা দিয়ে গেছে, অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম ইমন্যৎকাম হৈতুকম। আমার মাননীয় শ্রোতৃমণ্ডলী পণ্ডিতবর্গ সব বসে আছেন, অসত্যম প্রতিষ্ঠান্তে ব্রহ্মসত্য জগন মিথ্যা সেই তত্ত্ব নিয়ে যারা চলছেন, জগদাহুর অনিশ্বরম, আর একদল বলছেন যে এই জগতে ভগবান টগবান কিছু নাই, স্রষ্টা বলে কেউ নেই, মালিক বলে কেউ নেই, আর একদল বলছেন অপরস্পর সম্ভূতম, আমাদের বৈশ্বিক দর্শন অ্যাটমস মলিকিউলস থিওরি বলছেন, অনু পরমাণু সংঘাতে জগতের সৃষ্টি হয়েছে, সেই ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কামনা বাসনা চরিতার্থ করেছেন, আমাদের কল্যাণের জন্য আমাদের সৃষ্টি করেননি। ঠিক এই জাতীয় নাস্তিকবাদ জগতে বিস্তৃত হয়েছে, নাস্তিকগণের তালিকা এইভাবে ভগবান দিয়ে গেছেন পরপর। আবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি আমরা, বিকলাঙ্গ দেহ, ইন্দ্রিয় বৃত্তি, সুষ্ঠু ইন্দ্রিয় বৃত্তি লাভ করেছি আমরা, বলছেন এই জীবনটা যদি সদ্ব্যবহার না করি তাহলে কি হচ্ছে, যদি ঈশ্বরের চিন্তা ভাবনা না করা যায়, আত্মকল্যাণ চিন্তা যদি আমরা না করি, তাদের ব্যাপারটা বলছেন কৃষ্ণ অর্জুনকে, দানবদিশতক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অশুভান আসুরিষি হয়ে ভজনেষু, আসুরি জনিমাপন্ন মূঢ় জন্মনি জন্মনি মা প্রত্যৈব কৌন্তে অতত জন্তি অধমান গতিম। কি হয় তাহলে, এই মনুষ্য জন্ম থেকে আবার পশু জন্মে চলে যাচ্ছি, কৃমি কীট কুলে চলে যাচ্ছি, বৃক্ষ তৃণগুলো অগ্রতা হয়ে জন্মগ্রহণ করছি আচ্ছাদিত চেতন রূপে। এই তো আমাদের দুর্দশা। বৈজ্ঞানিক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডারউইন সাহেব তিনি এভলিউশন থিওরি ব্যাখ্যা করেছেন, ফ্রম এপ টু ম্যান, কিন্তু তিনি মানুষই সব থেকে শ্রেষ্ঠ বলে শেষ করেছেন, তারপরে আর কিছু নেই, তার কোনো উন্নতি নেই, এ কথা বলেছে। আমাদের সনাতন আর্য ঋষিগণ সে কথা স্বীকার করেননি, তারা বলছেন এর পরেও আরো কিছু উন্নতি আছে, এই মানুষ দেবতা হতে পারেন, সে সুযোগ আছে। ম্যানলিনেস ইজ নেক্সট টু গডলিনেস কথাটা বলা হয়েছে, কবিও একজন বললেন সবার উপর মানুষত্ব তাহার উপরে না, মেকালে বলেছেন মোর দেন এ ম্যান ইউ ক্যানট বি। কি কথা বুঝাতে চেয়েছেন, মানুষের মনুষ্যত্ব, মানুষের ক্রমবিকাশ সেইটাই বুঝাতে চেয়েছেন, ক্রমোন্নতি পর্যায় বুঝাতে চেয়েছেন। এই মানুষ দেবতাও হতে পারেন, গতকাল আমি আপনাদের কাছে নিবেদন করেছি, মানুষ ভগবান হতে পারেন না কিন্তু মানুষ দেবতা হতে পারেন, তাহলে তো একটা উন্নতি হলো, একটা দাব স্টেজ। কিন্তু মানুষের যে মনুষ্যত্ব তারই চরম বিকাশ প্রকাশকেই কবি এখানে বর্ণনা করতে চেয়েছেন, সবার উপর মনুষ্যত্ব তাহার উপরে নয়। ভগবান যে আমাদের মানুষকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি প্রকরণের ভিতরে বেশ সুন্দরভাবে বিজ্ঞান ভিত্তিক আলোচনা আছে। ভগবান প্রথম যে মানব গোষ্ঠীকে সৃষ্টি করলেন বললেন তুমি ধর্ম মানো, নীতি আদর্শ মানো, বললেন না, মনুষ্যত্ব থেকে খারিজ,
দ্বিতীয় গোষ্ঠীকে জিজ্ঞাসা করলেন, তুমি মানো, ধর্ম মানো, নীতি মানো? বলে ধর্মটার মধ্যে কিছু বুঝি না, ওটা মানি না, তবে নীতি আদর্শ মানতে পারি। তাকেও বাদ দিলেন মনুষ্য গোষ্ঠী থেকে। তৃতীয় গোষ্ঠীকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা মানো, এই দুটা? বলে হ্যাঁ, আমি ধর্ম মানি, নীতি আদর্শ মানি। তখন ভগবান তাকে মানব বলে স্বীকৃতি দিলেন, আর বাকি যে দুই দল ওদের দানব বলে অভিহিত করলেন। এই হল মানব এবং দানব দুই সেকশন, দুটি শ্রেণী জগত। সেই মানব যখন মুখলিত চেতন অবস্থায় সাধন ভজন পথে যখন অগ্রসর হয়, সাধন ভজনে তার উন্নতি দেখা দেয়, তখন তাকে আবার বলছেন বিকশিত চেতন মনুষ্য। সাধন ভজনে অগ্রগতি লাভ করে যখন তিনি সিদ্ধি লাভ করেন সাধনায়, তখন তাকে বলা হয় পূর্ণ বিকশিত চেতন মনুষ্য, অর্থাৎ মহাভাগবতোত্তম, যাকে বলা হয়েছে ভাগবত পরমহংস মহাপুরুষ। এই তো উন্নতি, উন্নত পর্যায়টায় শাস্ত্র এইভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম স্তর ব্যাখ্যা করেছেন জলজ প্রাণী, তারপরে ব্যাখ্যা করেছেন উভচর প্রাণী অ্যামফিবিয়াস, তারপরে ব্যাখ্যা করলেন উরগ রেপটাইলস, তারপরে পাখি, তারপরে পশু। ভগবান এত সৃষ্টি করে মনে শান্তি পাচ্ছিলেন না, ভাগবতে বর্ণনা আছে। তিনি কি করলেন, তার মর্মি করে তার মনের সঙ্গে মিল হয়, তার ভাবটা বুঝতে পারে, এমন করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই কথা বুঝানো আছে। সৃষ্টি পুরাণী বিবিধান্ন জয় আত্মসজ্ঞা বৃক্ষা সরস্রী পশুম পদন্দ শুকান তৈস্তৈ রতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোক ভীষণ অনুদমাপদেব। সেই পরদেবতা ভগবান তিনি এইভাবে মানবকে সৃষ্টি করলেন, সব কিছু অলঙ্কার সব কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু সেই গুণটা তো আমাদের রাখতে হবে, সে গুণের অধিকারী তো আমাদের হতেই হবে, তার প্রকাশ তো দেখাতে হবে, তবেই না মানুষ, তবেই না মানব আমরা। মহর্ষি মনুর বংশধর অপত্যার্থে স্না প্রত্যয় করে মানব, মহর্ষি মনুকে, তিনি আমাদের পূর্বপুরুষ, তিনি আমাদের উপরওয়ালা, তিনি যে সংবিধান জানিয়েছেন বুঝিয়েছেন সেটা আমাদেরকে মেনে নিতে হয়। উল্টোপাল্টা করলে তো হয় না, তাহলে আমরা মানব কি করে হব? তাহলে মনুর বংশধর, মনুর সন্তান কি করে হচ্ছি আমরা? সেই জন্য বলছেন আমাদের পূর্বপুরুষগণকে, মুনি ঋষিগণকে মেনে নিতে হচ্ছে। তারা যে আমাদের সুপিরিয়ার গুরুজন উপরওয়ালা, এই স্বীকৃতি আমাদের দিতেই হচ্ছে। খুবই দুঃখ, দুঃখের বিষয় হয়েছে আজ যে আমরা পাশ্চাত্য দর্শন আলোচনা করি, কিন্তু ভারতীয় দর্শন সুষ্ঠুভাবে আলোচনার ক্ষেত্র নাই আজ। আমার দেশের ছেলেমেয়েরা আজ দর্শন শাস্ত্র পড়েন, কিন্তু ভারতীয় আর্য ঋষিগণের বিচারধারা, সুষ্ঠু চিন্তাধারা তারা বুঝতে চেষ্টা করছেন না, তাদের সে সুযোগ দেয়। পাশ্চাত্য দেশের বহু দার্শনিকের নাম আমরা করতে পারি আজ, কিন্তু ভারতীয় আর্য ঋষিগণ তাদের নামগুলো আমরা শিখি না। তাদের কার কি দার্শনিক বিচার মতবাদ সেটা নিয়েও আলোচনা করবার আমাদের অবসর না। মনু, অত্রি, যজ্ঞবল্ক, উষনা, অঙ্গিরা, যম, আপস্তম্ভ, সম্বর্ত, কাত্যায়ন, বৃহস্পতি, পরাশর, ব্যাস, শঙ্খ, লেখিতা, দক্ষ, গৌতম, শতাত, বশিষ্ঠ ইত্যাদি ঋষিগণ যে তত্ত্বদর্শন আদিকে জানিয়েছেন সমাজে, সমাজ কিভাবে চলবে,
সেগুলো আমাদের বর্তমানে আলোচনার বিষয় নয়, ওগুলোর প্রয়োজন বোধ করছি না আমরা। অথচ আমরা সুষ্ঠু সমাজবাদী হতে চাচ্ছি, সোশ্যালিজম তো কথায় কথায় বলছি আমরা, কিন্তু বাস্তব সমাজবাদ কোনটা? সমাজ কি নিয়ে চলবে, কোনটাকে লক্ষ্য করে চলবে? নীতি আদর্শ বলে যদি কথাটা থাকে, তাহলে সেই নীতি আদর্শ কাকে লক্ষ্য করে? ভগবানই হলেন ধর্মের ধারক বাহক। সেই জন্যই সনাতন শাস্ত্রেতে রয়েছে ধর্মান্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান ধর্ম সৃষ্টি করেননি, কোন মানুষে সনাতন ধর্ম সৃষ্টি করেনি। সনাতন ধর্ম ভয় থেকে ভক্তি থেকে হয়নি। এগুলো ভুল কথা, বাজে কথা। সনাতন ধর্মের ইতিবৃত্ত ইতিহাস রয়েছে সুন্দর। আত্মবৃত্তির জাগরণকে সনাতন ধর্ম বলা হয়েছে এবং সেটা বিশ্ব ভ্রাতৃত্বই প্রমাণ করেছে। আমরা সমান এই জিনিসটা কোনোভাবেই প্রমাণ করা যায় না। কেবলমাত্র এক আত্মধর্মেই তার স্বীকৃতি রয়েছে। সাম্য, স্বাধীনতা, মৈত্রী, এই কথাগুলো সনাতন ধর্মেরই কথা, সনাতন শাস্ত্রেতেই আছে এগুলো। রাজনীতি ধার করে এই কথাগুলো বলতে আরম্ভ করেছেন আজ। কথাটা সনাতন শাস্ত্রেরই শব্দগুলো, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটারনিটি, এই কথাগুলো সনাতন শাস্ত্রে, অন্য কোন কারো কথা নয় এগুলো। শ্রী ভগবানকে ভালোবাসতে হবে, জীবাত্মা জীবাত্মাকে ভালোবাসবে, পরমাত্মাকে ভালোবাসবে, সেই ধর্মের নামই হল সনাতন ধর্ম। তার নামই ভাগবত ধর্ম, তার নামই আত্মধর্ম, তার নামই নিত্য ধর্ম। সেইভাবেই তো শাস্ত্রে বিবৃত হয়েছে সব কিছু কথা। আমরা কিন্তু সেই সনাতন ধর্ম বুঝতে চাচ্ছি না। আবার একটা গুয়া বাজারে রয়েছে, সব ধর্ম সমান, এ কথা আপনারা সবাই শুনছেন। সব ধর্মটা সমান কি করে হয়? প্রত্যেক ধর্মে তো কতগুলো নীতি আদর্শ আছে। সনাতন ধর্মের কতগুলো মূল নীতি আদর্শ প্রিন্সিপাল কতগুলো আছে, যেগুলো বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত শাস্ত্রে বর্ণিত হয়েছে। অন্য ধর্মের তো নীতি আদর্শগুলো আর এক রকমের। একদল ভগবানের আকার স্বীকার করছেন না, নিরাকারবাদী, আর একদল ভগবানের আকার স্বীকার করছেন। দুটোই তো ক্ষেত্র আছে। একদল ভগবানের শক্তি স্বীকার করছেন না, আর একদল ভগবানের শক্তি স্বীকার করছেন। শাস্ত্রে দুটি দলের কথা বলেছেন, নাস্তিক্য দলের কথা বহু রয়েছেন, তার ভিতরে দুটি দলের কথা উল্লেখ করা হয়েছে। একদল শক্তিকে মানেন, শক্তিমানকে মানতে চাচ্ছেন না, আর একদল শক্তিমানকে মানেন, শক্তিকে মানতে চাচ্ছেন না। এই দুই দলই হল নাস্তিক। কেবল শক্তিমানকে মানছেন, শক্তিকে অস্বীকার করছেন, তারা এক প্রকার নাস্তিক। আর কেবল শক্তিকে মানেন, শক্তিমানকে মানছেন না, তারা আর এক প্রকার নাস্তিক। এই দুই প্রকার নাস্তিকের উদাহরণ ভাগবতে দেওয়া আছে। রাবণ হচ্ছেন শক্তিকে হরণ করছেন, শক্তিমান থাকেন থাকুন, শক্তিকে হরণ করবো আমি, এইগুলো রাবণের প্রচেষ্টা অপচেষ্টা। আর কংস সে শক্তিকেই নষ্ট করতে চাচ্ছে, শক্তিমান থাকে থাকুন। দুটো উল্টো বিচার। তত্ত্ব দর্শন তা নয়, সনাতন শাস্ত্রে স্বীকৃত হয়েছে শক্তি এবং শক্তিমান, এই দুই তত্ত্বকে একই সঙ্গে মানতে হবে, যুগপথ সাইমালটেনিয়াসলি মানতে হবে, তাহলে তত্ত্ব দর্শন স্বীকৃত হয় না। এটা হলো সনাতন ধর্মতত্ত্ব, একসঙ্গে মানতে হবে। যখনই আমি কেবল শক্তির কথা বলি, তখন সেই শক্তি কার আশ্রয়ে আছে প্রশ্ন উঠবে। শক্তি শব্দ নিয়ে যখনই বিশ্লেষণ করব, তখনই বিচার আসবে, শক্তি হলো গুণবাচক বিশেষ্য, নয় কি? গুণবাচক বিশেষ্য শক্তি, প্রকৃতি। প্রকৃতি বা শক্তি কারো আশ্রয়ে থাকবেন,
পৃথক ভাবে থাকবার কোন ক্ষমতা নাই। শক্তি মানে আশ্রয়, শক্তির অবস্থান প্রকৃতির অবস্থান, সেই কথা বুঝাচ্ছে। সুতরাং শক্তি শক্তি মতর ভেদ, এই যে বেদান্ত দর্শন বিচার দেখাচ্ছেন, এটা সুন্দরভাবে বুঝবার চেষ্টা রাখতে হবে। রাধা কৃষ্ণ ইচ্ছে দুই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে পারে দুই রূপ, কথাটা বললেন। একমেব সচ্চিদানন্দর সাদি রূপং তত্ত্ব দ্বিধা আবির্ভূতম, সেই কথাটাই যেন হয়েছে ওই দুটি পয়ের। একই সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি দ্বিধা বিভক্ত হয়েছেন লীলা বিলাসের উদ্দেশ্যে, কিন্তু তত্ত্ব লীলা পুরুষোত্তম, তত্ত্ববস্তু শক্তি নন, তিনি লীলা পুরুষোত্তম। সেই পুরুষোত্তম শব্দেরই ব্যাখ্যা সব জায়গায় দেওয়া হয়েছে, বেদে বেদান্তি পরিষদে গীতার মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার পুরুষোত্তম তত্ত্ব। উপনিষদে বলছেন খরাক্ষরাধ্যায় পরম সৈব পুরুষোত্তম চৈতন্যক্ষম পরম তত্ত্ব সর্বকারণ কারণ, সেই চৈতন্যক্ষ পরতত্ত্ব ভগবানকে সর্বকারণ কারণ ভগবানকে আমি প্রণাম করি বলছে। সেই পুরুষোত্তম তত্ত্বকে গীতার মধ্যেও ব্যাখ্যা করা হয়েছে, আপনি বলছেন সে পুরুষোত্তম কি সাধারণ একজন মানুষকে বললেন, তা তো বলেন নাই। নরোত্তম শব্দের অর্থ পুরুষোত্তম শব্দের অর্থ একই রকম, কিন্তু শাস্ত্রীয় যে পুরুষোত্তম তত্ত্ব সেটা কি প্রাকৃত, তা তো বলেননি। যস্মাৎ শরণতীতোস্মি অক্ষরাদপি চোত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। যস্মাৎ খরমতীতোস্মি, যিনি খর থেকে অতীত এবং অক্ষর থেকে উত্তম, তিনি হলেন পুরুষোত্তম। কে তিনি? যিনি জীবাত্মা এবং পরমাত্মা থেকেও শ্রেষ্ঠ তত্ত্ব, তিনি হলেন ভগবত্ত্ব। সেই কথা বুঝাতে চেয়েছেন গীতা। পরতত্ত্ব ভগবান শব্দটা বলছেন সুপারলেটিভ ডিগ্রি, ব্রহ্ম পরমাত্মা ভগবান। ব্রহ্ম শব্দ যদি পজিটিভ শব্দ হয় তাহলে কম্পারেটিভ শব্দ পরমাত্মা, এবং ভগবান শব্দটা হলো সুপ্রিম, সুপ্রিম লর্ড অলমাইটি লর্ড, তিনি হলেন সুপারলেটিভ ডিগ্রি। সে কথা বুঝানো হয়েছে। ভগবান শব্দটা পূর্ণ শব্দ, ভগবত তত্ত্বের পূর্ণ তত্ত্ব প্রকাশক শব্দ ভগবান, সেই জন্য ওর পিছনে আর কোন উপসর্গ দেওয়া যাচ্ছে না। ব্রহ্ম শব্দের আগে পরব্রহ্ম দেওয়া যাচ্ছে, পর শব্দ লাগানো যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তৈরি করবার জন্য, কিন্তু ভগবান শব্দের আগে কোন উপসর্গ বসানো হয় কি? পেয়েছেন আপনারা এমন কোন শব্দ, উপ ভগবান মহাভগবান এমন কিছু পেয়েছেন? কোন জায়গায় হয় না। যেহেতু ভগবান শব্দটা চরম তত্ত্ব প্রকাশক শব্দ, শাস্ত্রের তত্ত্ব দর্শনগুলো বেশ সুন্দরভাবে বুঝিয়েছেন। আমার মায়েরা সামনে বসে আছেন, এরা বোধ হয় সবগুলো বুঝতে পারছেন না তত্ত্ব দর্শন, কিন্তু আজ তো আলোচ্য বিষয় এইটাই। সারা জীবন ভর তো আমরা শুধু গল্পেই তো গিলে গেলাম, শিক্ষার বিষয় তো তত্ত্ব দর্শন নীতি আদর্শ, সেই জন্যই না আখ্যান উপাখ্যানের অবতারণা শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে নিখিল শাস্ত্রে তাৎপর্য শাস্ত্রে দুটি লাইনের মধ্যে বলেছে, আপনাদের অনেকেরই জানা আছে। বেদ বেদান্ত পরিষদ গীতা ভগবত রামায়ণ মহাভারত আদি শাস্ত্রে মূল কথা একটি শ্লোকের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন শাস্ত্র, নাশে স্মর্তব্য সততমে বিষ্ণু বিস্মর্তব্য নজাত উচিত সর্বে বিধি নিষেধা সুয়েতয়ো এব কিঙ্কর। এই দুটি শব্দ স্মর্তব্য সততমে বিষ্ণু, আমরা সবাই সব সময় যেন সেই ভগবানকে স্মৃতি পথে রাখি, এইগুলো মূল পজিটিভ শব্দ, মুখ্য শব্দ। আর নেগেটিভ শব্দ কি? বিস্মর্তব্য নজাত উচিত, সেই ভগবানকে যেন কখনো আমরা বিস্মৃত না হই না ভুলে যাই,
এই দুটি কথা বুঝাবার জন্য নিখিল বেদ বেদান্ত গ্রন্থের গীতা ভাগবতের প্রয়োজন হয়েছে, এই দুটি কথাকে বুঝাবার জন্য। সুতরাং সমস্ত শাস্ত্র এই পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে বুঝানো হয়েছে। এই এই জিনিসগুলো অনুশীলন করো, অভ্যাস করো, তোমাদের কল্যাণ হবে। আর এইগুলি তোমরা বর্জন করো তাহলে তোমাদের লাভ হবে। বলছে তত দুঃসঙ্গ সৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গ বর্জন করো, সৎসঙ্গ গ্রহণ করো। দুঃসঙ্গ কি এটা যদি জানা না থাকে আমাদের, তাহলে কি করে পরিত্যাগ করবো সেটা? আর সৎসঙ্গ কি সেটা যদি না জানা থাকে তাহলে কি করে গ্রহণ করবো সেটা? সুতরাং সৎসঙ্গ দুঃসঙ্গ সম্বন্ধে আমাদের বাস্তব ধারণা থাকা চাই, তাহলে আমি কোনোটা ছাড়তেও পারি না, কোনোটা গ্রহণ করতে পারি। সেই পলায়ন আবিভত্র দ্রৈল চমস করভাজ, এই নজন ঋষির নাম, এরা তয়েতে ভগবত রূপম বিশ্বম সদসদাত্মকম আত্মন্যত্তকরেকেন পশ্যন্তো বচনমুদকিম। এই নবযোগেন্দ্র বা নজন ঋষি এরা যেখানেই যেতেন একই সঙ্গে যেতেন, সব জায়গায় একই সঙ্গে যেতেন নয় ঋষি। আজকালকার বাজারে নজন ঋষির একসঙ্গে উপস্থিতি নিশ্চয়ই বিপদ ঘটিয়ে দেবে, গৃহস্থ পেরে উঠবেন না তাদের যত্ন নিতে। কিন্তু নজন ঋষি নজনই একই সঙ্গে যাচ্ছেন, যেখানে যান নয় ভাগ, কেউ কত ছড়ানো ছড়াছড়ি নয়। এদের অবস্থা বর্ণনা করছেন, এদের অধিকার বর্ণনা করছেন, এরা কিরকম না স্থূল সূক্ষ্মাত্মক ভগবত স্বরূপভূত এই বিশ্বকে নিজ থেকে অভিন্ন রূপে দর্শন করতেন এবং সেইভাবেই তারা পৃথিবীতে পর্যটন করতেন। সমদর্শী সাধু এই নজন, কারো প্রতি হিংসা বিদ্বেষ ছিল না, সকলের প্রতি স্নেহ মমতা ছিল এবং সমগ্র বিশ্বই আমার বন্ধু আত্মীয় স্বজন কুটুম, ঠিক এইরকম ধরনের বিচারটা নিয়ে তারা সমগ্র জগতে পরিভ্রমণ করতেন, ভগবানের গুণগান করতেন। অব্যাহত গতি ছিল স্বর্গমর্ত পাতাল সব জায়গায়, যখন যেখানে খুশি সেখানে চলে যেতে পারতেন তারা, তাদের কেউ কখনো বাধা দিত না এবং তাদের সেই রকমই শক্তি সমাপ্ত ছিল। পার্থিব জগতের যতটুকু আমাদের শক্তি সীমিত, পরমার্থ তত্ত্বে প্রবেশ করবার অধিকার ক্ষমতা সেখানে ঠিক হয় না, সে ক্ষমতা এই পার্থিব জগতের মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে যাওয়া চলে না। ম্যাটেরিয়ালিজম নিয়ে আমরা এই ম্যাটেরিয়াল দুনিয়াতেই থাকতে পারি, তার বাইরে কিছু চলে না। স্পিরিচুয়ালিটি জিনিস সেটা সাধারণ ভজন সাপেক্ষ ব্যাপার, সেটা অনুভূতির বিষয়, রিয়ালাইজেশনের ব্যাপার, ওটা কিছু গায়ের জোরে আমরা অ্যাকোয়ার করতে পারি না, সেটা শাস্ত্র বলছেন। সেটা ঋষিগণ তাদের সাধন বলেতেই একদিন সেই নজন ঋষি যদৃচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে ভারতবর্ষে যে স্থানে মহাত্মা নিমিরাজ যজ্ঞ করছিলেন সেই যজ্ঞ ভূমিতে এসে হাজির হলেন। সূর্যতুল্য প্রভাশালী তেজস্বী সেই মহাভাগবতকে দর্শন করে নিমিরাজ, বিপ্রগণ এবং আহ্বানীয় প্রভৃতি জাগৃত অগ্নিগণের সঙ্গে সবাই সঙ্গে প্রত্যুত্থান করলেন।
আসুন আসুন বলে তাদের স্বাগত সম্ভাষণ জানাচ্ছেন। বিদেহস্থান বিপ্রেক্ষ নারায়ণ পরায়ণ প্রীত সংকুজন চক্র আসন স্থান বিদেহরাজ মুনিগণকে ভগবত ভক্ত জেনে পরম প্রীতি সহকারে তাদের বসতে আসন দিলেন এবং তাদের পূজা ইত্যাদি করলেন। দর্শনই বুঝতে পেরেছেন আর কি ভগবত ভক্তের দর্শন দর্শনের যে বিশেষ একটা গুণ আছে সেটা উপলব্ধি করা যায়। যেমন কথাটা আছে রতনে রতন চেনে, ঠিক সেই ব্যাপারটা যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান ভক্ত প্রধান। সেই ব্যাপারটা পরস্পরের অনুভূতির ব্যাপার, সকলকে বুঝানো যায় না জিনিসটা। তো সেই ব্যাপারটা হচ্ছে ঋষিগণকে দর্শন করে বিদেহরাজ তিনি বুঝতে পেরে গেছেন যে এরা ভগবত ভক্ত মনি ঋষি, তাই তিনি বিনয়াবনত ভাবে জিজ্ঞাসা করতে লাগলেন, হাত জোড় করে। হাত জোড় না করলে প্রশ্নের উত্তর আসবে না। বহু প্রশ্ন আমরা রাখতে পারি কিন্তু প্রশ্নের উত্তর আসে না যদি আমার হাত জোড় ভাবটি না থাকে। সেই কথাই তো গীতায় শিক্ষা দিয়েছেন ভগবান কৃষ্ণ। অর্জুনকে বললেন, দেখো অর্জুন, তুমি বহু জিনিস জানতে বুঝতে তুমি চেষ্টান্বিত হতে পারো, আগ্রহ দেখাতে পারো, কিন্তু তোমার তিনটি অধিকার আগে থাকা দরকার, তবে তুমি প্রশ্নের উত্তর পাবে। কি তিনটি সদ্গুণ? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী সদ্গুরু তখনই তিনি শিষ্যে সন্তানের কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন যখন তার ভিতরে তিনটি গুণ দেখবে, প্রণিপাত, হাত জোড় করা, আমি জানি না কিছু, বুঝি না কিছু, আমায় দয়া করে কিছু জানিয়ে দেওয়া হোক, শিখিয়ে দেওয়া হোক, বুঝিয়ে দেওয়া হোক। আমলবিদ্যা দু নম্বর প্রণিপাত পরিপ্রশ্ন, আমি জানবো শিখবো বুঝবো এই জন্য প্রশ্ন, বিদ্যা বুদ্ধি অপরের পরীক্ষার জন্য নয়, আমি শিখবো জানবো বুঝবো এই জন্য যে প্রশ্ন রাখা হয় তার নাম হলো অনেস্ট ইনকোয়ারি আফটার ট্রুথ। তিন নম্বরের অধিকার হচ্ছে সেবায়া, সেবা বৃত্তি থাকা চাই, সার্ভিং টেম্পারামেন্ট থাকা চাই, তা নাহলে হচ্ছে না। সেই জন্য প্রশ্ন করলেই যে উত্তর পাওয়া যাবে তা যায় না। আমাদের দেশেরই একটি ছেলে গিয়েছিল সশরীরে জমালয়ে, আপনাদের জানা আছে, সশরীরে জমালয়ে গিয়েছিল আমাদের দেশের একটি ছেলে, নাম হচ্ছে তার নাচিকেতা। বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল, বৃদ্ধ গাভীগুলো দান করছিলেন তার পিতা। ওই বাচ্চা শিশু বলল, তুমি এই বৃদ্ধ গাভীগুলো দান করছো কেন, এরা বাচ্চাও দেবে না দুধও দেবে না, দুদিন বাদে মরে যাবে, এটা তোমার কি পুণ্য হবে। পিতা ক্রুদ্ধ হচ্ছে, তারপরে ছেলে তখন রাগ করে বলছে, তুমি আমাকে কাকে দিচ্ছ। পিতা ক্রুদ্ধ হয়ে বললেন, যা যমরাজকে দিলাম, যমরাজকে দিলে আচ্ছা তাহলে চললাম। ছেলেও সাধারণ শিশু নয়, তারও সেই রকম সাধন ভজনের বল ছিল ওই বাচ্চা। শ্বশুরে যমরাজের ওখানে গেছে, যমরাজ তখন অনুপস্থিত। যমরাজকে আপনারা বলতে পারেন সার্কেল অফিসার, তিনি বাইরে গিয়েছিলেন টুরেতে, তিন দিন অনুপস্থিত, কিন্তু কোন সেবা টেবা নিচ্ছেন না সেই বালক। যমরাজের গৃহিণী শ্যামলা এসে অনেক অনুরোধ করতে লাগলেন, আপনি আমাদের মাননীয় অতিথি, ভিআইপি গেস্ট, দয়া করে আমাদের সেবা গ্রহণ করুন। হবে না, আমি যার সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে আগে দেখা হবে, কথাবার্তা হবে, তারপর। তিন দিন উপবাসী হয়ে সেই দোরের গোড়ায় বসেছিলেন, এসে হাজির হয়েছেন যমরাজ, এসে দেখেন মাননীয় অতিথি, সাষ্টাঙ্গে প্রণাম করলেন যমরাজ,
সেই মাননীয় অতিথিকে আর বললেন আমি বড় অন্যায় করে ফেলেছি, আমায় ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন, আপনি উপবাসী হয়ে রয়েছেন আমাদের এখানে এসে। তো এই অন্যায়ের জন্য আমি তিনটে বর দিতে চাই আপনাকে, আপনি সেই তিনটি বর গ্রহণ করুন। প্রথম বর হল আমার বাবা আমার পরে খুব অসন্তুষ্ট হয়েছেন, তার যেন রাগ পড়ে যায়, আমাকে যেন পুনরায় পূর্ববত স্নেহ মমতায় আমাকে দেখেন যেন তথাস্তু। দ্বিতীয় বর আমি আত্মতত্ত্ব জানতে চাই, বুঝতে চাই, সেটা উপদেশ করলেন। তৃতীয়বার আমি জন্ম মৃত্যু রহস্য জানবো, আমায় বলতে হবে সর্বনাশ, এটা একবারে আইবি ডিপার্টমেন্টের কাজ করার অবসর, এটা কাউকে বলা হবে না। আর সেইটাই ওই বাচ্চা জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, কত প্রলোভন তাকে দেখাচ্ছেন, তুমি ব্রহ্মত্ব নেবে, তুমি ইন্দ্রত্ব নেবে, সাম্রাজ্য লক্ষ্মী নেবে, না 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 কিছু দেখি বুঝাতে পারছেন না। শেষকালে বললেন দেখো তুমি বৃথা তর্ক করছো, শুষ্ক তর্ক করছো তুমি। সেই বাচ্চা শিশু বলছে আমি তর্ক করতে আসিনি আপনার সঙ্গে, আপনি তো আমার গুরু, আপনি আমার পিতা, আমি আপনার শিষ্য বা আপনার পুত্র, আমি আপনার সঙ্গে তর্ক করতে আসি না। আমি যদি তত্ত্ব দর্শন জানতে বুঝতে যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি সেটা বলবেন না? সৎ পুত্রকে সৎ শিষ্যকে কি গুরুদেব কি বলবেন না তার তত্ত্ব দর্শন? বলেন তো, আমি তর্ক করছি না। তিনি বললেন নৈশা তর্কে নারতি রাপনে, দেখো বৃথা শুষ্ক তর্ক করো না তুমি, আমি তর্ক করছি না। শেষ করে তিনি বলেছেন, বর্ণনা করেছেন, আবার সেই কথাই জগতে প্রচারিত হয়েছে, সেই জন্ম মৃত্যু রহস্য। সুতরাং শুষ্ক তর্কেতে কাজ হচ্ছে না, আমি কিছু জানবো শিখবো বুঝবো এ অধিকার প্রত্যেকেরই আছে আমাদের, সেই কথাই এখানে বুঝাচ্ছে। শ্রী বিদেহ উবাচ, বিদেহরাজ নিমিরাজ সেই নবযোগেন্দ্রকে লক্ষ্য করে বলছেন, মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদানব মধুদ্দিশ বিষ্ণুর ভূতানি লোকানাং পাবনায় চরন্তি। হে প্রিয়গণ, আমি আপনাদেরকে ভগবান শ্রীহরি সাক্ষাৎ পার্শ্বদ বলেই জ্ঞান করছি, মনে করছি। ভগবানের নিজজনগণ লোকের বিশুদ্ধি সম্পাদনের জন্য সর্বত্র পর্যটন করেন, তাই আজ আমার এই যোগ্য সভায় আপনাদের শুভাগমন হয়েছে। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বলছেন এই জীবনে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করা এটা খুবই ভাগ্যের কথা, 84 লক্ষ জন্মের পর মনুষ্য জন্ম পেয়েছি, আদর্শ গৃহস্থ ঘরে জন্ম লাভ করেছি, এটা খুবই সৌভাগ্যের কথা, তাই সুদুর্লভ। কিন্তু পেয়ে গেছি যে জন্ম যে জীবন এটা সদ্ব্যবহার করার প্রয়োজন আছে, তাই এটা আবার পরমার্থপ্রদ, অর্থদ পরমার্থদ দুই। তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, এই শরীরটাকে রাখতে পারছি না আমরা বেশি দিন, বদ্ধবাদ্য শতান্তে বা মৃত্যুর ওই প্রাণী নেন গেল, আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ জীবনের বিঘ্না। এই কথা বলছিলাম, সুতরাং এই যে অনিত্য দেহ এর সদ্ব্যবহার করার প্রয়োজন আছে জানাচ্ছেন, ক্ষণভঙ্গুর হলেও এর সদ্ব্যবহার করার প্রয়োজন আছে। তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, তো এই জগতে এই দুর্লভ মনুষ্য দেহ লাভ থেকেও আরো বেশি সুদুর্লভ কি? ভগবত ভক্তের দর্শন, ভগবত ভক্ত ভগবত পার্শ্বদগণের দর্শন আরো সুদুর্লভ বলে বলছে। অত আত্মান্তিক সেবং পৃচ্ছামো ভবত নথা সংসারেস্মিন খনার ভবতি সৎসঙ্গ সেবদের নৃণা। সৎসঙ্গ প্রয়োজন, সৎসঙ্গ না হলে কিছু হচ্ছে না, সেজন্য সৎসঙ্গের করে জোর দিয়ে দিচ্ছে। সামিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। আচার্য শঙ্করপাদ বলছেন খনমিহ সজ্জন সঙ্গতি রেখা, খনকা
হিসাব দিয়েছেন, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মাত্র, লব বলছেন 11 সেকেন্ড সময়, 11 সেকেন্ড সময়, সেটুকু যদি সৎসঙ্গ হয় তাহলে সর্বার্থ সিদ্ধি, যদি যথাযথভাবে সৎসঙ্গ হয় সেটা। কথাটা শুনলে আপনারা অবাক হবেন না, শ্রী নাম গ্রহণ সম্বন্ধে ঠিক এই জাতীয় কথাই বলা আছে, আপনারা সবসময় শুনছেন সেটা কি, কৃষ্ণ নাম যত পাপ করে পাপীর সাধ্য নেই তত পাপ করে, কথাটা তো রয়েছে, ব্যাপারটা তারা তো একবার নাম করলেই হয়ে যায়, কিন্তু সেই এক নাম কি কখন উচ্চারিত হচ্ছে, সেই এক নাম যে এক নাম করলে সর্বার্থ সিদ্ধি হয়, সেই এক নাম কিভাবে উচ্চারিত হবে, নাম অপরাধ না থাকলে সেই অবস্থায় যে নাম, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, সেই কথাটা বলেছে, যে সে নাম একটা নয় বিশেষ একটা নাম, সেটা নিরপরাধে নাম, যে রূপে রইলে নাম প্রেম উপজয়, কোন রূপে, ওই নিরপরাধে নাম রইলে পায় প্রেমধন, বুঝাচ্ছে, সেটি এখানে ব্যাখ্যা দিয়েছে, তদ্রূপ এক নাম উচ্চারিত হলে সর্বার্থ সিদ্ধি হয়, কথা ঠিক। আবার পাশাপাশি যে বলা হলো, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন, এ কথা কেন বলা হলো, আছে এখানেও শর্ত আছে, বহু জন্ম ধরে যদি আমরা অপরাধ যুক্ত নাম করি তাহলে ফল হচ্ছে না, তখন প্রশ্ন তাহলে কি আমরা ছেড়ে দেবো এটা, বহু জন্ম ধরেও সাধনা করেও যদি কিছু না হচ্ছে তাহলে কি করবো, সেটা তো ছেড়ে দেওয়া উচিত, সময় নষ্ট করি কেন, না তা বলছেন, ছেড়ে দিতে নিষেধ করছেন, অভ্যাস চালিয়ে যাও, নামাপরাধ যুক্তানাং নামানি এব হরন্তি অহম্, নামাপরাধ যুক্ত ব্যক্তি নিরন্তর নাম গ্রহণ করতে করতে শ্রী ভগবান নাম প্রভু রূপেতেই তার সমস্ত অপরাধ সবকিছু কাটিয়ে দেয়, তখনই শুদ্ধ নাম শুদ্ধ হৃদয়ে শুদ্ধ জিহ্বায় স্ফূর্তি প্রাপ্ত হয়, সেই কথাই বলেছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্তদ, অপ্রাকৃত শ্রীনাম ব্রহ্ম নাগ ব্রহ্ম শব্দ ব্রহ্ম, অপ্রাকৃত নাম শ্রীনাম চেতন জিহ্বায় উদিত হন, চেতন জিহ্বায় সুষ্ঠু রূপে উচ্চারিত হন, সেই কথা বলছেন, সেবন মুখ জিহ্বায় সাধারণ জিহ্বায় না, প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত শ্রীনামের সাধনা সম্ভব নয়, অপ্রাকৃত শ্রীনাম গ্রহণ সম্ভব নয়, শাস্ত্র বলছে, তাহলে কি করব, আমাদের তো পুঁজি ফাটা সম্বল তো এই ডিফেক্টিভ অর্গ্যান গোটা কত, চক্ষু করোনা শিখা জীবাতক বাদ পানি পাদ এইটাইগুলো আছে, এই কটা আছে, কিন্তু এর প্রত্যেকটা ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ, ওরা সম্মত কাজ করছে না, অপূর্ণ অসম্মত, এটা তো ওইটাই তো পুঁজি ফাটা আছে আমাদের, করবো কি, এগোতে হচ্ছে এই নিয়ে, কিন্তু যতদিন পর্যন্ত অপ্রাকৃত ভাব বিভাবিত হতে না পারি ততদিন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, সেই কথাই বলছি, ইন্দ্রিয় বৃত্তি যতদিন পর্যন্ত আমরা ভগবানে সমর্পণ করতে না পারি ততদিন পর্যন্ত কিছু হয় না, সেই কথাই ভাগবত বুঝিয়েছেন, ভক্তি কাকে বলে, ভক্তির সংজ্ঞা নিরূপণ করেছেন, কি বললেন, ঋষিকে না ঋষিকেশ সেবা নাম ভক্তির উচ্চতে, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা ইহ ভক্তি পরম কারণ, ঋষিকে গোবিন্দ সেবা, ঋষিক মানে ইন্দ্রিয়, অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান ঋষিকেশ, সেই জন্য আমরা অপ্রাকৃত ইন্দ্রিয় বৃত্তির দ্বারাই
से यहाँ प्राकृत तुरीय अवस्थाय अवस्थित जे भगवान तार सेवा करब এই সেবা বৃত্তির নামই হলো ভক্তি। সুতরাং ভক্তি এবং সেবা দুটো একই জিনিস, আইডেন্টিক্যাল বলছে, ইকুয়ালি নন রেসপেক্ট। সেবা এবং ভক্তি ভজ ইত্যেষ ওই ধাতু সেবায় পরিকীর্তিত। অর্থাৎ সেবা বুধই প্রক্ত ভক্তি শব্দে না হইয়সি। সুতরাং ভক্তি এবং সেবা দুই একই তাৎপর্য, একই একই কথা, সেই কথা বলেছেন। সেবা বৃত্তির উন্মেষ, তার দ্বারাই শ্রী ভগবানের সেবা সম্ভব করা, বুঝাচ্ছে। ধর্মান ভাগবতানুকৃত যদি না শ্রুতায়ক সমম যই প্রসন্ন প্রপন্নায় দাশ্যতি আত্মানমপি অজ। আগেই কিছু আগেই প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন এখানে পুনরায় তুলে ধরছেন। আবার বসুদেব মহারাজ নারদ ঋষির কাছে প্রশ্ন করেছিলেন, নারদ ঋষি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিমি নবযোগেন্দ্র সংবাদ এখানে উত্থাপন করেছেন। এখানে নিমিরাজ তিনি প্রশ্ন রেখেছেন ঋষিগণের কাছে, প্রশ্নটা কি? ধর্ম ভাগবত অনুব্রত যদি না শ্রুতায়ক সমম, আগেও সেই কথা বলেছেন, অথবা আত্মকিত অথবা আত্মন্তিত আত্মন্তিক ব্রহ্ম তথাপি পৃচ্ছাম ধর্ম ভাগবত। আমি তথাপি সনাতন ধর্ম ভাগবত ধর্মে শুনতে চাই আপনার কাছে, কথা বলেছেন। এখন সেইটা ত্রুটিপূর্ণ হয়েছে কিনা, দোষযুক্ত হয়েছে কিনা তাই উনি যাচাই করছে না। কেন? প্রশ্নটা করে ফেলেছি, এই প্রশ্নের ভিতরে আমার যদি কিছু অহংকার থাকে তাহলে আমি প্রশ্নের ঠিক ঠিক জবাব পাবো না। সেইটা মনে করেই আবার বলছেন, ধর্মান ভাগবতানুব্রত আমাকে ভাগবত ধর্মের কথা দয়া করে বলুন। যদি না শ্রুতায়ক সমম, আমি যদি শুনবার যোগ্য হই, অধিকারী হই, যদি বিবেচনা করেন আমাকে যে হ্যাঁ তুমি যোগ্য, তবেই বলুন দয়া করে, তাহলে শুনতে চাই। প্রশ্নের ঠংটা দেখুন, প্রশ্ন করে আমি কোন রকম ধর্মের ভুল ভ্রান্তির মধ্যে না পড়ে যাই, আমি কোন রকম ধর্মের অপরাধ দোষ ত্রুটির মধ্যে পড়ে না যাই, সে বিষয় থেকে আমাকে রক্ষা করুন আপনি। সনাতন ধর্মতত্ত্ব আমি জানতে চাচ্ছি, যদি শুনবার বুঝবার অধিকার থাকে আমার তবে আপনি দয়া করে বলুন, তা না হলে আমি শুনতে চাচ্ছি না। যই প্রসন্ন প্রপন্নায় দাশ্যতি আত্মানমপি অজ। আমি শুনেছি, আমার পূর্বসূর্গ গুরুবর্গের কাছে শুনেছি, যে সনাতন ভাগবত ধর্মতত্ত্ব অনুশীলন করলে, অভ্যাস করলে শ্রীহরি ভগবান তিনি সন্তুষ্ট হন। সন্তুষ্ট হয়ে কি করেন তিনি? দাশ্যতি আত্মানমপি অজ। অজ ভগবান তিনি নিজেকে ভক্তের কাছে বিক্রিয়ে দেন, বিকৃত হয়ে যান তিনি ভক্তের কাছে। সেই রকম সনাতন ধর্ম ভাগবত ধর্মের কথা আমার শুনতে বড় লোভ হচ্ছে, আমায় দয়া করে বলুন, যদি আমার অধিকার থাকে তবেই বলুন, প্রশ্ন করছেন নিমিরাজ। এটা হলো প্রশ্নের ঠিক ঠিক যথার্থ ঢং, এটা সেইটাই শিখাচ্ছেন। শ্রী নারদ উবাচ, নারদ ঋষি বলছেন, এবং সেই নিমিনা পৃষ্ঠা বসুদেব মহাত্মা প্রতিপূজ্য ব্রহণ প্রত্যা সদসত্তিজন নৃপম। হে বসুদেব মহাত্মা, নিমিরাজ এইরূপ প্রশ্ন করলে মহাপ্রভাবশালী মণিগণ প্রীতি সহকারে ঋত্বিকগণের সঙ্গে অভিনন্দন করে বলতে লাগলেন। নজন ঋষি, নজন ঋষির কাছে প্রত্যেকের কাছে একটা একটা করে প্রশ্ন রেখেছেন, আর প্রত্যেক ঋষি একটা একটা প্রশ্নের জবাব দিয়ে গেছেন। এখানে কবি নামক যে ঋষি প্রথম, তিনি উত্তর দিচ্ছেন এই প্রশ্নের উত্তর, সনাতন ধর্মতত্ত্ব ভাগবত ধর্ম তত্ত্ব সম্বন্ধে বলছেন। মন্যে উদশ্চিত অভয়মচ্যুতস্য পাদাঙ্গুজোপাসনমত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধির সদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে। কবি বললেন, হে রাজন পরীক্ষিত, এই সংসারে দেহাদি অনিত্য পদার্থে আত্মবুদ্ধি নিবন্ধন, নিরন্তর ত্রিকাগ্রস্ত মানবগণের পক্ষে ভগবান শ্রীহরি আরাধনায় সর্ববিঘ্ন বিনাশন বলেই আমি মনে করি। এর থেকে ভালো কথা আর কিছু নাই। দুর্লভ মনুষ্য জন্ম,
তারপর ত্রিকালগ্রস্ত মানব ভগবান শ্রীহরির চরণ যুগলের আরাধনায় আমি সব থেকে সর্ববিঘ্ন বিনাশন বলে আমি উপায় বলে আমি মনে করি। যে বই ভগবত প্রোক্ত উপায়াধ্যাত্ম লব্ধে অন্য পুংসম বিদুষম বিদ্ধি ভাগবতানুভূতান সংক্ষিপ্ত ভাবে উত্তর দিয়ে যাচ্ছেন ভাগবত ধর্ম। ভগবান অজ্ঞ জনগণের অনায়াসে আত্মজ্ঞান লাভের জন্য যে সকল উপায় স্থির করেছেন তাহাই ভাগবত ধর্ম বলিয়া জানিবেন। ব্যাপারটা কি, ভগবানকে ভালোবাসতে গেলে যেসব উপায়গুলো শাস্ত্রে বর্ণিত হয়েছে সেইগুলো কথা এখানে বলছে কি কি, কত রকমের সেই ভগবানকে ভালোবাসা যায়, তার আরাধনা করা যায়, সেইটি স্মৃতি শাস্ত্রে বর্ণিত হয়েছে। চৌষট্টি রকমে ভগবানকে ভালোবাসা যায়, চৌষট্টি রকম শুনলেই আমরা সবাই বিশেষ চিন্তিত ভাবিত হয়ে পড়ি। এত রকমে কখনো পারা যায় চৌষট্টি রকমে ভগবানকে ভালোবাসতে? শাস্ত্র বললেন বেশি চিন্তার কারণ নেই, সংক্ষিপ্ত ব্যবস্থা দেওয়া হচ্ছে, ভাগবতে সেই সংক্ষিপ্ত ব্যবস্থা দেওয়া হয়েছে। চৌষট্টিকে নামিয়ে এনেছেন নয় রকমে, যেটা প্রহ্লাদ মহারাজ উপদেশ করছেন অসুর বালকগণকে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এই নয় রকম ধরনের অভ্যাস যোগ কর। যদি বলেন নয় রকম তো হচ্ছে না, নয় রকমের অবসর কোথায়, সময় কোথায় আমাদের, তখন শাস্ত্র আবার পঞ্চাঙ্গ ন্যায়ের ভিতরে খেলেছেন এনে পাঁচ রকমের। নয় রকম পারবে না, আচ্ছা পাঁচ রকম করো। কি পাঁচ রকম? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ধামবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এই পাঁচ রকম। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। আবার যদি প্রশ্ন হয় এর থেকে আরো কিছু কনসেশন দেওয়া হোক পাঁচ রকম থেকে কমিয়ে, তখন শাস্ত্র বললেন তাহলে তিন রকম করো। তিন রকমটা কি? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, এই তিনটা করো। আবার যদি কনসেশন চাওয়া যায় স্পেশাল কনসেশন, তিন রকম পারবো না কিন্তু তিন রকম পারা উচিত। কেন? এই ধরুন আমি আপনাদের কাছে কিছু কথা বলছি, এটা আমার কীর্তন, এটা আমি শ্রবণ করছি, আমি এটা স্মরণ না করলে বলতে পারছি না, সুতরাং তিনটাই যুগপথ করছে। তথাপি যদি তর্কের খাতিরে কেউ বলেন যে আমাকে একটাই ব্যবস্থা দেওয়া হোক আমি তিনটে পারবো না, তখন শাস্ত্র স্পেশাল কনসেশন দিয়েছেন তাহলে তুমি নাম কীর্তন করো। সেই নাম কীর্তনের কথাই শাস্ত্রে রয়েছে, বিশেষত কলি যুগে। কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়ং যজতো মুখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তৎপরি কীর্তনা। সত্য যুগে তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা, দ্বাপর যুগে বিশেষত পূজা অর্চনের দ্বারা, কলি যুগে হরিনাম সংকীর্তনে বিনিবেশ হয়। সেই কথা বললেন ধ্যান কৃতে যজন যজ্ঞ স্ত্রেতায়ং দ্বাপরে অর্চন যদাপ্রতি তদাপ্রতি কলৌ সংকীর্ত কেশবম। সে কথা বলছে হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। এই কথা তো বলছেন শাস্ত্রে, সুতরাং ওই নাম সংকীর্তনের উপরেই জোর দিয়েছেন, ও ছাড়া কোনো গতি নাই। তাহলে কোন নাম করবো? আবার প্রশ্ন, যে কোনো নাম করলে হবে কি? গতকাল আলোচনা করা হয়েছে যে কোনো নাম করলে হবে না, কোন বিশেষ নাম করতে হবে, শ্রী ভগবানের মুখ্য নাম করতে হবে, গৌণ নাম করলে আবার ফল বিলম্বে।
সে কথাও বললেন। শ্রীগণের ভগবানের মুখ্য নাম ওই হরের নাম, হরের নাম হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। হরিনামের কথা বলেছে, 60,000 ঋষি বসেছিলেন সভায় নৈমিষকারণে, নৈমিষারণ্যে ভাগবত বক্তা ছিলেন সুত গোস্বামী। তার কাছে প্রশ্ন, ঋষিগণের প্রশ্ন, কি প্রশ্ন ছিল দয়া করে বলুন। দারুণ কলিকাল আসছে, দ্বাপর যুগের শেষের কথা। এই কলিযুগে কি করে আমরা আমাদের সাধন ভজন রক্ষা করব? কলির নাম শুনলেই আমাদের ভীতি। দয়া করে আমাদের ব্যবস্থা দেন। তখন তিনি বললেন, এই প্রশ্ন তো মহারাজ পরীক্ষিত, তিনি আমার গুরুদেব সুখদেবের কাছে এই প্রশ্ন করেছিলেন, তো তিনি যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমি সেই প্রশ্নের উত্তরই এখানে আলোচনা করি। ওই বলে তিনি বলতে লাগলেন, বলের দূষণী নে রাজন অস্তি যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। কলি অশের দোষে রাগর, এ কথা সত্য, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু হে পরীক্ষিত রাজ, অশেষ দোষের আকর হলেও কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা করে জীব উদ্ধার লাভ করবেন। এর থেকে অন্য কোন শ্রেষ্ঠ পরতর কোন ব্যবস্থা প্রদত্ত হয়নি শাস্ত্রে। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন, ঋষিগণকে প্রবোধিত করলেন। সুতরাং শাস্ত্র আলোচনা করলে তো এটা দেখা যাচ্ছে, এই কলিকালে সেই জন্য অন্য কোন তপস্যা আদি কষ্টকর ক্লেশকর কোন রকম ধর্মের সাধন ভজনের ব্যবস্থা দেওয়া হয়নি। এই নাম সংকীর্তনের কথাই বলা হয়েছে। কেন? পরমায়ু খুব কম, অন্যান্য যুগে হাজার হাজার বছর পরমায়ু ছিল, যাগযোগ তপস্যার একটা সুযোগ সুবিধা ছিল। এখন আমাদের আয়ু বর্ষ শতম, 100 বছর লেখা আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বিচার করে আমরা দেখছি শত বর্ষ আমরা কেউ বাঁচতে পারছি না। 70-80 এর ভিতরই তো শেষ সব, আরো কম তো হয়ে গেছে। আমরা ভারতবাসী, আমাদের গরম গরম এখন আর আরো কমে গেছে। অন্যান্য দেশ, সে দেশের লোক কিছু বেশি দিন বাঁচে, জার্মানের লোক বেশি দিন বাঁচে, রাশিয়ার লোক কিছু বেশি দিন বাঁচে। এবং রাশিয়ার একটা জায়গা আপনারা সবাই জানেন, সেখানকার লোক অনেক দিন বেশি বাঁচে। আপনারা নাম শুনেছেন উজবেকিস্তান, উজবেকিস্তানের লোক 110-15-25-150 বছর পর্যন্ত বাঁচছে না। এ নিয়ে আজ রিসার্চ চলছে, আজ ওখানকার লোক এতদিন কি করে বাঁচে, তাদের খাদ্য, তাদের চলাফেরা, তাদের সবকিছু নিয়ে এখন রিসার্চ চলছে। দেখা যাচ্ছে যে এরা সব নিরামিষাসী, নিরামিষ ভোজী, এবং সম্পূর্ণ ভেজিটেরিয়ান এরা, আর দুধ ঘি মাখন টাখন খান এরা, খাবার দাবার খুব সাদাসিধে। 3-4 পুরুষ তারা মাঠে ক্ষেত খামারে কাজ করছেন, 3-4 পুরুষ একসঙ্গে। এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, বহু কথা এর পিছনে আছে, এর ভিতরে সেগুলো কিছুদিনের মধ্যে প্রকাশ হবে। ঈশ্বরের সাধন ভজন যদি না হয় তাহলে বেশি দিন বেঁচে কি করব আমি? যদি ঈশ্বর অনুধ্যান যদি আমার না থাকে তাহলে বেশি দিন বেঁচেই বা আমি কি করব? সে প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে শাস্ত্রে। সেই দিনটাই সুদিন যেদিনে আমি ভগবানের স্মৃতি বহন করি, সেই দিনই দুর্দিন যেদিন ভগবত বিস্মৃতি আমার, সেই দিনটাই দুর্দিন, চরম দুর্দিন, মেঘাবৃত দিন, দুর্দিন নয়। কিন্তু ভগবত স্মৃতিবিহীন যেদিন, সেই দিনই দুর্দিন, এই কথাই তো শাস্ত্রে জানিয়েছেন। সুতরাং এই সকল বিষয় আমাদের চিন্তা ভাবনার ভিতরে রাখতে হবে। জনস্থায় নরোরাজন ন প্রমাদ্দিত করেছি ধাবন নিমিল্লবা নেত্রে ন স্থলে ন পতে নিহ। সনাতন ধর্ম সম্বন্ধে সূত্রাকারে এখানে উত্তর দিয়ে যাচ্ছেন। সনাতন ধর্মে কাকে, সনাতন ধর্ম কাকে বলি? অবিনশ্বর, নিত্য, শুদ্ধ, যেটার কোন পরিবর্তন নাই,
পরিবর্তন নাই, সেইটা হলো সনাতন ধর্ম, সেইটা হলো আত্মধর্ম। বলছেন এই ধর্ম অবলম্বন করে মানব কখনো বিঘ্ন করতে বাধিত হন না। চক্ষু নিমীলন করে যদি কেউ ধাবিত হন তাহলেও তিনি অনায়াসে পদস্খলিত না হয়ে, প্রত্যবায়গ্রস্ত না হয়ে তিনি তার সাধন ভজন উপযোগী পথে তিনি তার উপাস্য তত্ত্বের দিকে তিনি এগিয়ে যাবেন, উপাস্য বস্তুকে তিনি লাভ করবেন। সেই কথা এখানে বলতে চাচ্ছেন কি ব্যাপার, এবং সেই পথটা কি একমাত্র পথ, কিরকম একায়ন আর বদ্ধায়ন এ দুটো শব্দ উপনিষদের মধ্যে রয়েছে এবং অন্যান্য শাস্ত্রের ভিতরেও এসেছে। একায়ন সাক্ষী আর বদ্ধায়ন সাক্ষী, যারা সাধন ভজন করছেন ঈশ্বর প্রাপ্তি ভগবানের ভগবত ভক্তি লাভই যাদের একমাত্র কাম্য তারা সব একায়ন সাক্ষী। আমাদের মনে ঋষিগণ একায়ন সাক্ষী বহ্বায়ন সাক্ষী নন, বহু শাখাহি অন্তশ্চ উদ্ধয় অব্যবসায়িনা, নিষ্ঠাযুক্ত বুদ্ধি এক, পথটা এক। যারা বহু শাখার কল্পনা করছেন, বহু পথের কল্পনা করছেন তারা ভ্রান্ত, সেই কথাই বলছেন। মহাজন যেন গতঃপন্থা বহুরূপী ধর্ম প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, আপনাদের জানা আছে সবাই, তথাপি আমি এখানে প্রসঙ্গক্রমে আলোচনা করি। চারটি প্রশ্ন করেছেন, কাচ বার্তা কিম আশ্চর্য কহ পন্থা কশ্চ মোদতি বদমে চতুর প্রশ্নান মৃতা জীবন্ত বান্ধবা। জল নিতে যাচ্ছিলেন ভীমসেন, জল স্পর্শ করবে না, আমি এই জলের মালিক, আমার কটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দাও তারপরে জল নেবে। তাহলে একটা পাখি কি বলছে ওর কথা কি শুনবো, যখনই জল তুলতে গেছেন তখনই সেখানে অজ্ঞান। পরপর সব পাণ্ডবরা এসে হাজির, সকলের একই দশা, সকলের শেষে এসেছেন যুধিষ্ঠির মহারাজ, তাকে ওই প্রশ্ন, তোমার সব আত্মীয় স্বজন যারা মারা গেছে এরা সব বেঁচে উঠবে এখনই, আমার প্রশ্নের উত্তর দাও তারপরে জল। তিনি বললেন হ্যাঁ বলো। তখন ওই চারটি প্রশ্ন করেছেন, কাচ বার্তা দুনিয়ার খবর কি, কিম আশ্চর্য জগতে আশ্চর্য কি, কহ পন্থা কোনটা প্রকৃষ্ট পথ, কশ্চ মোদতে জগতে সুখী কে, এই চারটি প্রশ্ন করেছেন। যুধিষ্ঠির মহারাজ গভীর স্থির ভাবে তার উত্তর দিয়ে যাচ্ছেন, কাচ বার্তা এর উত্তর দিচ্ছেন, একটা রূপক করে উত্তরটা দিচ্ছেন। মাসত্তু দর্বি পরিঘটনেন সূর্যাগ্নিনা রাত্রি দিবেন্ধনেন অস্মিন মহামোহময়ে কটায়ে ভূতানি কাল পচতি ইতি বার্তা। জগতের খবর শোনো, মাস এবং ঋতু এ দুটো হাতার কাজ করছে, রান্না বান্না করবার একটা ব্যবস্থা করা বলছেন এখানে। রান্না বান্না করতে গেলে তো একটা হাতা খুন্তি লাগে, তা মাস আর ঋতু এরা হাতা খুন্তির কাজ করছে, পরিঘটনেন রান্নার জিনিসটাকে ঘাটছে। সূর্য অগ্নি রাত্রি দিবা এরা ইন্ধনের কাজ করছে, জ্বালানি ফুয়েল এরা জ্বালানি কাজ করছে। আর রান্নার তো একটা পাত্র চাই, হাড়ি পাতিল যেটা চাই। অশ্বিন মহামোহময়ে কটায়ে জীবের মায়া মোহরূপ যে কড়াই, সেই কড়াই এতে পাক করা হচ্ছে, কে কাকে পাক হচ্ছে, কাল ভূতানি পচতি, কাল প্রাণী জগৎকে পাক করছে, এই হলো দুনিয়ার খবর। সংক্ষিপ্ত ভাবে উত্তর দিলেন, কি আশ্চর্য, আশ্চর্য কি জগতে, আমরা আগে তো বাচ্চা বয়সে পড়েছিলাম সপ্ত আশ্চর্য, এখন এই ইলেকট্রনিকের যুগে হাইড্রোজেন অ্যাটম এনার্জির যুগে এখন কত শত রকম ধরনের আশ্চর্য জিনিসের আবিষ্কার হয়েছে, এ জাতীয় কোন আশ্চর্যের কথা বলেননি কিন্তু এখানে। জগতে আশ্চর্য কি তাই উত্তর দিচ্ছেন, অহন্নহনি ভূতানি গচ্ছন্তি জনমন্দিরম,
शेषा स्थिरत्व इच्छन्ति किमाश्चर्यमहापरम। प्रति मुहूर्ते हमारे चोखेर सामने कतरे कतरे लोक मरे जाच्छे, आमार आत्मीय स्वजन चले जाच्छेन, पितार सामने पुत्र, मायर सामने कन्या, भाईर सामने भाई, स्त्री सामने स्वामी, स्वामीर सामने स्त्री, एइभाबे चले जाच्छेन। एत सब देखेओ आमरा जरा बेचे आछि सर्वाइवर, তারা আমরা মনে করছি আমরা মরব না, আমরা অজর হব। এর থেকে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? সব থেকে আশ্চর্যের বিষয় এইটা। তারপরে প্রশ্ন করছেন পথ কোনটা, কোনটাকে প্রকৃষ্ট পথ বলে মানব। তার উত্তর দিচ্ছেন বেদা বিভিন্ন, স্মৃতয়ও বিভিন্ন, নাসা ঋষির জ্যেষ্ঠ মতও না ভিন্ন। বেদের মধ্যে সব কথা পাওয়া যায়, যা নেই বেদে তা নেই পৃথিবীতে, বেদের মধ্যে সব কথা পাওয়া যাবে। স্মৃতি শাস্ত্রে বহু রকম ধরনের বিধি ব্যবস্থা পাওয়া যাবে, মাথা গুলিয়ে যাবে তার থেকে সার সংকলন করতে গেলে। নাস ঋষি জ্যেষ্ঠ মতও না ভিন্ন, এমন ঋষি নাই যিনি নাকি ভিন্ন মত প্রকাশ না করেছেন। তাহলে বরং বলমাত্রা দ্বারা এই কথা কি করবো? আগে বিভিন্ন ঋষি যদি বিভিন্ন মত প্রকাশ করেছেন তাহলে আমি কোনটা নেব, আমার পক্ষে সুটেবল কোনটা, উপকারক কোন ব্যবস্থাটা, এটা তো বুঝতে পারছি না। তাই বলছেন এখানে নশো ঋষি জ্যেষ্ঠ মতগুলো ভিন্ন, ঋষিগণ ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেছেন। কখন কোথা থেকে ইতিহাসটা কখন থেকে সৃষ্টি হলো? ঋষিগণ ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেছেন কখন? পরীক্ষিত সভায়। মহারাজ পরীক্ষিত যখন তিনি ব্যবস্থা চেয়েছিলেন ঋষিগণের কাছে, মাত্র সাত দিন পরমায়ু, আপনারা আমাকে ব্যবস্থা দেন, এই সাত দিনের ভিতরে কি করে ভগবানকে পাওয়া যায়, আমি সাধনে সিদ্ধি লাভ করবো কি করে এই সাত দিনের ভিতরে? কেউ বললেন হে মহারাজ আপনি কর্মাচরণ করুন, কেউ বললেন আপনি জ্ঞান অনুশীলন করুন, কেউ বললেন আপনি যার যোগ তপস্যা ধ্যান লাগিয়ে দেন, আসল কথা কেউই বললেন না। শেষকালে সেই আসল কথা বলবার জন্য সেই ঋষি সভায় গিয়ে হাজির হয়েছিলেন ষোড়শবর্ষীয় বালক জটাজুধারী দিব্যকান্তি সেই সুখদেব গোস্বামী। তিনি যখন সভায় গিয়ে হাজির হয়েছিলেন তখন সভাস্থ সমস্ত ব্যক্তি উঠে দাঁড়িয়ে আসুন আসুন, ওই ষোলো বছরের ছেলেটা তাকে ব্যাসাসনে বসিয়ে দিয়েছেন। সেই সভায় হাজির ছিলেন সুখদেবের পিতা ব্যাসদেব, সেই সভায় হাজির ব্যাসদেবের পিতা পরাশর হাজির আছেন সেই সভায়, আবার তার পিতা ক্ষত্রিয় হাজির আছেন সেই সভায়। কিন্তু এতক্ষণ তারা মুখ চুপ করে পড়েছিলেন, কেউ কিছু বলেননি। যখন ওই বালক যখন প্রবেশ করেছে তখন বললেন হে মহারাজ পরীক্ষিত, এবার আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে বলেছিলেন। যখন সেই সুখদেব এই ভাগবত কথা ভগবানের নাম রূপ গুণ লীলা কথা যখন বর্ণনা করতে লাগলেন তখন পরীক্ষিত রাজ তিনি হাত জোড়তে শ্রবণ করতে লাগলেন, তাতেই তিনি পরিতৃপ্ত হয়েছেন। সাত দিনের ভিতরেই তিনি ভগবানকে দর্শন পেয়েছেন, তার সাক্ষাৎ কৃপা লাভ করেছেন। যদি বলেন সাত দিনে কি সম্ভব, কেন সাত দিন তো অনেক সময়, এর থেকে কম সময়ে তো ভগবানকে লাভ করেছেন আর এক ব্যক্তি আছেন। আপনারা তো খট্টাঙ্গ রাজার নাম শুনেছেন, খট্টাঙ্গ রাজা তো অর্ধমূর্ত কালে ভগবানকে লাভ করেছেন, আশ্চর্য নিতে হওয়ার কিছু নেই। এসব উদাহরণগুলো রাখা হয়েছে কেন না, পাঁচজনে যখন করেছেন এটা পেরেছেন আমরাও পারব, সেই ধৈর্য স্থৈর্য রক্ষা করবার জন্য এই উদাহরণ সামনে রাখা আছে। আমরা যেন কখনোই ধৈর্য হারা না হই, সাধন ভজন পথে যেন ধৈর্য হারা হয়ে না পড়ি, হিমালয়ের ন্যায় ধৈর্যশীল হতে হবে, সেই কথাই শাস্ত্র আমাদের জানাচ্ছে। তা না হলে কিছু হয় না। পার্থিব জগতেই যে কোনো জিনিস লাভ করতে গেলে ঐরূপ ধৈর্যের প্রয়োজন, সাধন ভজন ক্ষেত্রেতে অচল অনড় হতে হয়, তা নাহলে কিছু হয় না, লাভ হয় না, সেইটাই বলছে। ওখানে বলছেন ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়াম, ধর্মের তত্ত্ব গুহায় নিহিত আছে। কোন গুহা? পাহাড়ের গুহা বলবো? পাহাড়ের গুহা না,
মহাজনের হৃদয় গুহায় সেটা বলছেন। আবার মহাজন অর্থে কি অর্থ ধরব, ধানচালের বিজনেসকারী না তেল নুন মশলার বিজনেসকারী, কাকে মহাজন বলবো? সে মহাজন যারা ভগবানকে নিয়েই চলেন সব সময়, ভগবানই যাদের ধ্যান জ্ঞান যোগ জাগ তপস্যা ধ্যান জ্ঞান তাদেরই বলে মহাজন। মহাজন যে নগতস্য পন্থা, বিশেষ লক্ষ্য করবার বিষয় এখানে স্বপন্থা শব্দটি ব্যবহার হয়েছে, এক বছর ব্যবহার হয়েছে, পে পন্থা ন এটা ব্যবহার হয়নি, পন্থা পন্থা নৌ পন্থা ন পে পন্থা ন ব্যবহার হয়নি, স্বপন্থা এক বছর।